বেরোতে হবে। ফাইনালি আমরা একটু বেরিয়ে একটু ঘুরে আসি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইওর ফেভারিট ইউটিউব চ্যানেল এন্ড ইট ইজ ইওর সোহাম। সো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই করে করে আমরা তো আজকে মানে প্রায় 2020-র অন্তিম লগ্নে চলে এসেছি। তো ডিসেম্বর ফাইনালি পড়ে গেছে, একটা খুব মানে মারাত্মক একটা বিষধর একটা বছর আমরা জাস্ট এবার অতিক্রম করার মুখে। তো এই সময় সাবধানতা অবলম্বন করো, এই বছরটা ভালো ভালো কেটে যাক। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে শীত কিন্তু এখনো সেভাবে পড়েনি, আমাদের এখানে একটু পড়েছে, কিন্তু মানে কি বলবো, ডিসেম্বর মাসে যেরকম শীত সব পড়ে মানে পড়ার কথা, সেই জিনিসটা এখনো পর্যন্ত এখনো আসেনি। তো যার জন্য সেই রকম ভাবে শীতটাকে এনজয় করতে পারছি না। আশা করা যায় নেক্সট উইক চলে আসবে, মানে আমাদের এখানে ভালোভাবে পড়বে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ওখানে কেমন শীত পড়ছে। আশা করি তোমাদের ওখানেও মোটামুটি শীতের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তো এবার আসি আমাদের মেইন পয়েন্টে, যেটা আমাদের এবারের আজকের ব্লগটার আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আজকের ব্লগটা জানি রাখি প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আমরা আজকে এই মুহূর্তে বেরুচ্ছি, আউটডোর যেতে চলেছি, আউটডোরে আমরা ব্লগটা করব এবং খুব মানে একটা ইন্টারেস্টিং রোদ্দুরকে নিয়ে যাওয়া হবে। বেচারা এতদিন ধরে খুব খুব জ্বালিয়েছে, খুব মানে কি বলবো, ক্লান্ত বিধ্বস্ত বাড়িতে থেকে থেকে, প্রায় মানে বহু দিন হয়ে গেল বাড়ি থেকে সেভাবে বেরোয় না। লাস্ট বেরিয়েছিল সম্ভবত পুজো টুজোর টাইম করে, তাও মানে মানে বাড়িতে বাচ্চাদেরকে এই সময়তে করোনার এই প্যান্ডেমিকের সিচুয়েশনে বাড়িতে রাখাটা খুব মানে কষ্টকর। যদি বাচ্চার বয়স মানে অ্যাভাব 3 ইয়ার বা 4 ইয়ার থাকে, মানে যারা একটুখানি গেম বা এই টিভির ব্যাপারগুলো বুঝতে পারে, তাহলে তাদেরকে ডিল করা যায়। কিন্তু যারা ভার্বাল, যাদের সঙ্গে ভার্বালি কানেক্ট করা যায় না, বা রোদ্দুরের মতো বাচ্চারা যারা কথা বলতে শেখেনি এখনো, তো তারা তাদের মধ্যে যে বোর্ডামটা যেটা কাজ করছে, যেটা আর কি সবসময় তাদের যে একটা ইরিটেশন বাড়ির মধ্যে, যে চার দেওয়ালের মধ্যে থাকা, সেটার যে কত কষ্ট। এবং তার জন্য যারা দেখুন, দেখতেই পাচ্ছ তোমরা, নানান রকম চেঁচামেচি কান্নাকাটি এসব শুরু করেছে। তো তো এই কান্নাকাটি এই চেঁচামেচি বাড়িতে না মানে না থাকার জন্য, যাতে করে নিয়ে ওকে বেরোনো হয়। তো কিছুক্ষণ ট্রাই করেছিলাম ছাদে বা টেরেসে আশেপাশে একটু ঘুরে ঘোরাঘুরি করার, কিন্তু তাতে করে কোনো ফল হলো না, বরং বাইরে যাওয়ার বা বাইরেটা দেখার ইচ্ছাটা আরও বেড়ে গেল। তো আজকে ডিসাইড করেছিলাম ফাইনালি যে একটু বেলা পড়লে মানে 3টের পর আমি ওর মা আর রোদ্দুর একটু বেরিয়ে আসবো আশেপাশের জায়গা থেকে, একটু ফাঁকায় ফাঁকায়। তো যেমন প্ল্যান সেরকমই কাজ আজকে। তো খাওয়া দাওয়া অলরেডি করে ফেলেছি আমরা, ওর রোদ্দুরকে অনেক আগেই খাওয়ানো হয়ে গেছে। তো এবার আমাদের সঙ্গে চলো, তোমরাও একটু ঘুরে আসো এবং অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগছে। সো ফাইনালি এখন রোদ্দুরকে প্রস্তুতি পর্ব চলছে, বেচারা একদম মানে নাজেহাল, ওকে মোজা পরানো হয়েছে। বেশ, চলো 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 চলো। সো ফাইনালি আমরা একটু বেরিয়ে একটু ঘুরে আসি এবং আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা আছে সেটাও করে আসি। সো ভিউয়ার্স, রোদ্দুর বাবু ইজ রেডি এবং একদম উনি প্রচণ্ডভাবে এক্সাইটেড, পারলে গাড়ি বের করে উনি নিজেই চলে যান, কিন্তু ওনার বয়স সেখানে তাকে বাধা দিচ্ছে, তাই বাধ্য হয়ে আমাদেরকে দৌড়তে হচ্ছে ওর পিছু পিছু, যাতে করে একসঙ্গে আমরা একটা টাউট ছোট্ট আউটিং করে নিই। ফাইনালি আমরাও এনজয় করছি, কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে ওর মায়ের খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, সেখান থেকে ওকে মোটামুটি বুঝিয়ে সুঝিয়ে বের করা গেছে। ওনার দুঃখ একটাই যে উনি বাইরে বেরোলে আজকাল লিপস্টিক মাখতে পারছেন না, এবং লিপস্টিক না মাখতে পারলে ওনার মানে একদম প্রচণ্ড কষ্ট হয়। তো সেক্ষেত্রে ওনাকে বুঝিয়ে বাজিয়ে একটা মানে উপায় বের করা গেছে, সেটা আমি কোনোদিন পরে কোনো একটা ব্লগে আলোচনা করব আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে। তো ফাইনালি এখন আমরা তিনজনে 3 মাস্কেটিয়ার্স জাস্ট এবার রওনা দেবো। আমরা পৌঁছে গেছি যখন, তখন লক্ষ্য করছি আকাশ প্রায় অন্ধকার, মানে সন্ধে হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম খুবই কাছে একটা বাচ্চাদের এবং মানে যারা মোটামুটি একদম মানে ষাটোর্ধ, হ্যাঁ, এরকম মানুষদের কথা ভেবে নির্মিত একটা সুন্দর একটা পার্ক, একটা উদ্যান, যেটা কঙ্কালেশ্বরী কালীবাড়ির ঠিক মানে পাশে। তো অনেকদিন পরে এখানে এলাম, দীর্ঘদিন বন্ধ ছিল কোভিডের জন্য, এখনও যথেষ্টই ফাঁকা। তো এসেই আর কি দেখলাম একবার ফাঁকা আছে কি না, ফাঁকা না থাকলে আসতাম না, ঢুকতাম না। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে রোদ্দুর মানে বাড়িতে আছে, যার জন্য একটা
ট্রাই নেওয়া গেল যে একটুখানি যদি 10 মিনিটের জন্য যদি একটু বেরিয়ে আসা যায় তার জন্য। এই যে দেখুন নতুন জায়গায় এসে রোদ্দুর কিরা খুব আনন্দ করছে। কি বাবা কি কোথায় এসছ? হ্যাঁ তো ভিউয়ার্স, এই পার্কটির যদি ভৌগোলিক অবস্থান আপনারা জানতে চান তাহলে বলবো এখানে বর্ধমানে আমাদের যেটা কাঞ্চননগর নামক এলাকা সেই কাঞ্চননগর এলাকার একদম কঙ্কাল কালীবাড়ি বা কঙ্কালেশ্বরী কালীবাড়ির মন্দিরের পাশেই এই পার্ক, আপনারা চলে আসতে পারেন। ফাইনালি আমরা আজকে এখানে পার্কের মধ্যে এসেছি, এসে একটা ফাঁকা জায়গা বেছে নিয়েছি যেখানে রোদ্দুর মা অলরেডি পৌঁছে গেছে। তো এখানে একদমই নিরিবিলি ফাঁকা, কোথাও চারপাশে কেউ নেই, তাই মাস্কটা হালকা খোলা গেল। আসুন, এই হচ্ছে একটা নাট মন্দিরের মতো জায়গা যেখানে গ্যাদারিং হয়, বাট এখন তো পুরোপুরি ফাঁকা। সামনের দিকে পার্কের বাইরে আউটসাইডে বেশ কিছু লোকজন আছেন, কিন্তু এদিকটা একদমই ফাঁকা। তো রোদ্দুরকে এখানে নিয়ে আসা, এখানে রাখাটাই সেফ বলে মনে করলাম। চলুন, সো ভিউয়ার্স, ফাইনালি আমি বেরিয়ে পড়লাম রোদ্দুরের সঙ্গে। এই জাস্ট নাট মন্দির সংলগ্ন যে মানে ছোট্ট গার্ডেনটা আছে, সেই গার্ডেনের মধ্যে যে গাছ, পাহাড়ি গাছ বা ঝাউ গাছের যে মানে ডিজাইন বা যে শেপ করা আছে সেইগুলো দেখিয়ে ওকে একটুখানি আনন্দ দেওয়া, কারণ ও বারবার যেতে চাইছিল ওইদিকে। তো ওর সঙ্গে একটু খেলাধুলা করা, একটুখানি ফুলের কালারগুলো দেখে আকৃষ্ট হচ্ছিল, সেগুলো দেখানো, একটু কাছে নিয়ে যাওয়া, এইসব করতে করতে বেশ সময় কেটে যাচ্ছিল আমাদের বা আমার। এই মুহূর্তে পায়েল বসেছিল, পায়েল বসে বসে একাই লেজ খাচ্ছে, দিচ্ছে না একটুও, তো কিছু করার নেই এই মুহূর্তে। রোদ্দুরের দায়িত্ব এখন আমার হাতে, এখন কি করে ছুটে গিয়ে লেজ খাই, তো সেটা পরে ভেবে দেখা যাবে। এবার রোদ্দুর খেলে মায়ের কাছে আসতে চাইছে এবং সম্ভবত এবার ওর জল খাওয়ার সময় হয়ে গেছে। ফাইনালি রোদ্দুর জল খেয়ে এবং একদম মানে ওপরে ঝাড়বাতি একটা আছে সেটাকে খুব মানে হা করে দেখছে এবং প্রচন্ড আনন্দ এবং এন্থু নিয়ে ও মানে একদম তৈরি, মনে হচ্ছে কিছু একটা প্রদর্শন করতে চলেছে, এবং সেটা কি সেটা আমরা দেখে নেবো এক ঝলক। মাকে ছেড়ে ফাইনালি ও এখন চাইছে একটু নিজের মতো করে। ও, তার মানে ও নাচতে চাইছিল নাকি? হ্যাঁ, ঠিক ধরেছি, আপনারাও দেখুন কিভাবে নাচছে রোদ্দুর। ফাইনালি এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ রাস্তায় ফেরার পথে কিছু কেনাকাটা করার আছে। তো এবার আস্তে আস্তে পার্কটা গোটাটা ঘুরে আমরা বাড়ি রওনা দিচ্ছি।
তো এবার বাড়ি ফেরার পালা, কারণ অনেক সন্ধে হয়ে গেছে, রোদ্দুরে খিদে পেয়ে গেছে, রোদ্দুর তো মানে নিচে ক্লান্ত। তো ফেরার পথে মায়ের মন্দির, মায়ের মন্দিরে দেখলাম আরতি হচ্ছে। এখানে বন্ধুরা অসাধারণ আরতি হয়, যারা এখানে শুধুমাত্র ট্রাভেল করতে আসবেন দূর থেকে তাদের জানিয়ে রাখি, এখানে আরতি খুব খুব পছন্দের, খুব অসাধারণ একটি আরতি সেখানে আপনারা মানে এখানে আমরা উপভোগ করতে পারবেন। মায়ের মন্দির, ইনি হচ্ছেন কঙ্কালেশ্বরী মাতা। তো কোনোদিন যদি আমি সময় সুযোগ সামর্থ্য হয় তখন আমি অবশ্যই মায়ের মন্দিরের ভেতর থেকে আরতিটা দেখানোর চেষ্টা করব। তো এইবার বাড়ি ফেরার পালা, রোদ্দুরে খিদে পেয়ে গেছে, ফেরার পথে কিছু বই নিলাম রোদ্দুরের জন্য। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, পরে এসে নিয়ে যাবো। ব্যাস, আমাদের বেরু বেরু কমপ্লিট। আমরা ঘরে ঢুকে এলো, রোদ্দুর ঢুকতে চাইছে না। রোদ্দুরের দাবি হচ্ছে আর একটুখানি ঘুরতে পারলে বেশ ভালোই হতো। হ্যাঁ, কিন্তু আজকের দিনের মতো আমাদের ঘোরা, ছোট্ট একটা আউটিং রোদ্দুরকে নিয়ে একটুখানি এনজয় করা, ওর সঙ্গে একটু খেলাধুলো করে একটু শৈশবে পৌঁছে যাওয়া, এইসব নিয়ে আজকে আমাদের ভালোই কেটে গেল বিকেলটা। এখন আমরা বাড়িতে ফিরে প্রায় ক্লান্ত, পায়েল তো একদম বসে হাঁপিয়ে পড়েছে। আমাকে এবার হাত পা ধুতে যেতে হবে, স্যানিটাইজ করে নিয়েছি আমরা বাড়িতে এসেই। হ্যাঁ, ওকে রোদ্দুরকেও করে দেওয়া হয়ে গেছে। এখন বাবুকে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে, জামা প্যান্টটাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আমরা এখন এই একটু যত সামান্য টিফিন করার জন্য, কোথায় টিফিনটা কোথায় এই আচ্ছা, যত সামান্য আলুর চপ আর ভেজিটেবল চপ আনা হয়েছে, এবার সেটাকে মুড়ি সহযোগে আমরা খাবো। এবং আজকের জন্য ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো তোমরা জানাও, যারা কমেন্ট যারা ভিউ করছো, তারা কমেন্টে জানাও যে আজকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো এবং তোমাদের ওই জায়গাটা পছন্দ হয়েছে কিনা। যদি তোমাদের জায়গাটার ওই লোকেশনটা বা ওই অ্যাড্রেসটা যদি জানার থাকে, মানে কেউ যদি বাইরে থেকে আসো, বর্ধমানে যারা আছো তারা মোটামুটি আমার লোকেশন বা আমার কথা শুনে তোমরা বুঝতে পেরেই গেছো কোন জায়গাটা আমি বলতে চেয়েছি। কিন্তু যারা বাইরে থেকে আসছেন তারা যদি জানতে চান, আমি আপনাদেরকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে আমি জানিয়ে দেবো আমি প্রপারলি কোন কীভাবে আপনারা যাবেন। ওটা খুবই ইজি এবং খুব মানে নিরিবিলি নির্জন একটা জায়গা, পাশেই মায়ের মন্দির আছে। হ্যাঁ, মানে আপনাদের মানে সত্যি কথা বলতে গেলে যদি দুপুরবেলাতে আসেন, এই শীতের দিনে দুপুরবেলাতে, সন্ধে অবধি খুব সুন্দরভাবে কেটে যাবে। তারপর যদি চার চাকা থাকে তো চার চাকা, না হলে বাইক, আর না হলে যদি লোকাল মানে অন্য কোনো মাধ্যমে আসেন, তো আমার মনে হয় যদি বর্ধমানের আশেপাশে মানে কিছু কিলোমিটারের এদিক ওদিক থেকে যদি কেউ বেড়াতে আসবো মনে করেন, খুব খুবই সুন্দর জায়গা, এখন খোলাও আছে, আর আপনারা দেখতেই পেলেন লোকজন জনসমাগম খুবই কম। তো যাই হোক, আজকের দিনের ব্লগটা আমরা শেষ করলাম, পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।